কিভাবে আমাদের মিটিং কে বানচাল করার জন্য বাজে তিনি উনি আছেন উনার সামনে উনি কয়েকবার গেছে রে আটকাইছেন মানে মিছিল করতে পারবে না বাজে শুনে কোন মিটিং মিছিল করতে দেয় না তারপরে কইছি ভোটের সময় কইছি ভোটের দিন আমাদের পুলিং এজেন্টরে আপনার মিটিং মিছিলের পারমিশন তো নয় ওসি দিব এনওসি আরে পারমিশন আর বন্ধ করে দিন
জনসভা চলছে আমাদের জনসভার সামনে বয়াব কোন কোন চলছে যেটা না ওনার সামনে কিন্তু আমি আসছি না না আমার কথাটা বলছি না না আমার আমার কথা সামনের কথা না আন্দোলন করব আমরা রাস্তায় বসব এরা আক্রমণ করবে আমাদের কুমারঘাট শান্ত পরিবেশ ছিল ওরা অশান্ত পরিবেশ সৃষ্টি করছে ওরা অশান্ত পরিবেশ সৃষ্টি করছে কি হয়েছিল গতকাল কেন সে ঘটনা গতকালকে হয়েছিল আমরা জানতে পারি হঠাৎ করে অনেক অনেক জায়গা থেকে খবর এসেছে যে ভাঙচুর হচ্ছে 120 জন লোক কোলাবান আমার পার্টি অফিসের সামনে আছে তো কথা হলো 144 দ্বারা থাকা সত্ত্বেও 144 দ্বারা থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের আওতায় থাকা সত্ত্বেও তারা মিছিল কিভাবে করে এসে এভাবে গড়িয়ে তখন এই পুলিশ প্রশাসন কোথায় ছিল তাদের আইন তো আমরা এটার আইনগত ব্যবস্থা চাই এইটুকু বলে আমি আর কিছু বলছি না এটা কোথায় এই যে অরাজকতা চলছে এটা পাবিয়াচড়া বিধানসভায় বিজেপি বিপুল ভোটের পরিমাণে এরা পরাজিত হবে তার ভয়ে এই সমস্ত পুরা পাবিয়াচড়া বিধানসভার বিভিন্ন এলাকায় সোনাইমুড়ি থেকে শো করে কুমারঘাটের বিভিন্ন এলাকায় বিভিন্ন পার্টি কর্মীদের বাড়িতে আক্রমণ ঢিল সংযোগ এই সমস্ত ঘটনা করছে এবং তার নেতৃত্ব দিচ্ছেন এখানে মাননীয় মন্ত্রী পাবিয়াচড়া বিধানসভা ولكنك تجد انك